friends, welcome back to my channel. Welcome back to me and my mom. So, আমি চলে এসেছি একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে। আমি নিজের ব্যাপারে কিছু কথা শেয়ার করতে এসেছি তোমাদের কাছে। প্লাস তোমাদের একটু নিজের অভিমান একটু মন খারাপের কথাও জানাতে এসেছি। তো অনেক দিন হয়ে গেল দেখছি, আর আমাকে তোমরা কেউ চাও না, আর আমাকে কেউ ভালোবাসো না। কেন, আমি কি এতটাই খারাপ? আমি কি একদমই ভালো কথা বলতে পারি না? তা কিন্তু না, আমি যথেষ্ট আমার কনফিডেন্স আছে, যথেষ্ট যেই ব্যাপারে আমি কথা বলি যথেষ্ট ওরকম সাংঘাতিক না হলে মোটামুটি তো ভালো আমি কথা বলতেই পারি। তাই জন্য তো আমার এত কষ্ট করে চ্যানেল মনিটাইজ হয়েছে, তাই জন্য আমার এত দূর অবধি টুকটুক করে হোক এগিয়েছি চ্যানেলটা, একটু যতটুকু পেরেছি করেছি। আমার মাও ভিডিও করে, তাহলে কেন আমার সাথে বা এরকম কেন কেন? হ্যাঁ, একটা রিচ ডাউন প্রবলেম চলছে সেটা আমি জানি, আমার ইউটিউব ইউজার ক্ষেত্রে সেটা তো অনেকের সাথেই হয়, কিন্তু এতটা যে হবে এতটা হবে সেটা আমি ভাবতে পারি। কিছু মাস আগে অব্দি তাও মোটামুটি একটু ভিউজ হতো। তো দেখো ভাই, আমি তো গালাগালি দিতে পারি না গো, অত ভালো করে আমি কন্ট্রোভার্সি হয়তো করতে পারি না। গালা যেটা ঠিক মনে হয় ঠিক বলি, ভুল মনে হয় ভুল বলে, সব রকমই তো ভিডিও দিই আমি, কখনো ব্লগ দিই, ডান্সিং দিই, আমার মারও ডান্সিং ভিডিও দিই, আর সবাইকে এমন কেউ বলতে পারবে না আমি কাউকে সাপোর্ট করি না। কিন্তু যেটা খুবই খারাপ লাগবে সেটা তো আমার বলতেই হবে না, যেরকম এখন আমি বলছি আর কি, একটা স্পেশাল একজন ক্রিয়েটারের ব্যাপারে আমি বলছি। তো সে খুব হাই প্রোফাইল একজন ক্রিয়েটার, কিন্তু হাই প্রোফাইল একটা যে টাটা বিল্লাও হয়, তারাও তো মানুষ, তারাও তো ভুল করতে পারে। ভুল যখন হয়, যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো তখন তো সেই হিসাবে তো আমরা বলবই না। কিন্তু আমি সবসময় সবার পাশে দাঁড়িয়েছি, সবার জন্য আমি ফিল করি, সবাইকে আমি ভালোবাসি, মানে আমাকে আর মনে হয় কেউ ভালোবাসে না। আমি হলাম ওরকমই একটা মানুষ, আছে কিছু কিছু মানুষ ওরকমই। আসলে কী বলতো, আমরা যখন কিছু কিছু মানুষ, আমরা যারা খুব ইমোশনাল হই, কী হয় যে আমরা খালি দিয়েই যাই, ইন রিটার্ন আমরা কিছু পাই না। কিছু কিছু হয়, ভগবান কিছু কিছু মানুষকে এরকম বানায় যে তাদের কপালে হয়তো ভালোবাসা থাকেই না, হয়তো আমার কপালেও ভালোবাসা নেই, ইউটিউবের ক্ষেত্রে হয়তো ভালোবাসা নেই। কিছু কিছু মানুষ হয় না যে ভালোবেসেই যায়, কত করে কাউ, এমনি ইন জেনারেল বলছি, একটা মানুষ ধরো একটা মানুষের জন্য কত কিছু করে। হিন্দিতে কাহাওয়াটা আছে না, কিতনা প্যার কিয়া, কিতনা প্যার কিয়া ফির ভি কম পারি কিয়া। তো আছে কিছু কিছু মানুষের সাথে ওরকম, ওরা একতরফা কত করে, কিন্তু তাও তাদের ভালোবাসার কোনো ভ্যালু নেই। তো আমার ক্ষেত্রে আমার ভালোবাসা তোমাদের কাছে কোনো ভ্যালু নেই। এত আমি খাটি আমার চ্যানেলের জন্য, এত খাটি, তাও তোমাদের কাছে আমার ভালোবাসার কোনো দাম নেই। যাই হোক, আমি তো আবার গালিও দিতে পারি না, নোংরা এখানে লাগিয়ে দেবো, এখানে ঢুকিয়ে দেবো, এইভাবে তো বলতে পারি না। হয়তো আমিও বলেছি অনেক সময়, রাগের মাথায় বলেছি অনেক সময়, মনে হয়েছে ট্রেন্ডের হিসাবে ওটা চলে ওই হিসাবে বলেছি, কিন্তু আমাকে অ্যাজ আ পার্সন যারা ভালো করে চিনবে বুঝবে, ভালো করেই জানবে যে আমি ওরকম ফ্যামিলি থেকেও বিলং করি না, আমার আপব্রিঙ্গিংও ওটা না। আর আমি যদি বলেও থাকি, হয়তো কোনো সিচুয়েশনে পড়ে বলেছি, আমি ভালো করেই কথা বলা পছন্দ করি, সে একটা খারাপ কথাও হোক বা কারোর ব্যাপারে কারোর ভুল ধরাও হোক, সেটাও কিন্তু আমি ভালো করেই বলি। তো যাই হোক, আর নিজেকে আর কত আর ক্ল্যারিফাই করবো সেটা। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আমি চলে এসেছি যে প্লিজ আমার চ্যানেলটার পাশে প্লিজ যারা ক্রিয়েটার, যারা আমাকে ভালোবাসো, সব ক্রিয়েটারের কথা বলছিলাম, যারা আমার যারা আমাকে ভালোবাসো আর কি, যে ক্রিয়েটারগুলো আর ভিউয়ার্স যারা ভালোবাসে, প্লিজ পাশে থাকো আর ক্রিয়েটারদের বলছি, যদি কোনো ভিডিও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দাও, প্লিজ শেয়ার করে দাও। খুব খারাপ অবস্থায় আছে আমার চ্যানেল, প্লিজ একটু পাশে দাঁড়াও, প্লিজ একটু শেয়ার করে দাও। আসলে আমি যেটা বলছিলাম না, আমি সব শেয়ার করব তোমাদের কাছে, আমার লাইফের ব্যাপারে অনেক কিছু শেয়ার করব, যে কেন ইউটিউবটা আমার কাছে খুব দরকার, চাকরি জব আমি যখন তখনই করতে পারি সেটা কোনো ব্যাপার না, আগেও আমি করেছি, অ্যান্ড কোয়াইট এডুকেটেড পার্সন, আমি বিবিএ করেছি, সব ডিটেলিংয়ে কোনো পার্ট ওয়ান পার্ট টু করে তাহলে তো অনেক বড় হয়ে যাবে, কিছু কিছু ভিডিও আমি দেবো, সেখানে নিজের ব্যাপারে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আরও আমাকে বুঝতে পারবে ভালো করে, ভাবছি সেটা কাল থেকেই শুরু করব। তো কিন্তু আপাতত এই যে ছোট ভিডিওটা, এটাই একটা রিকোয়েস্টের ভিডিও তোমাকে, প্লিজ একটু আমার চ্যানেলটার পাশে দাঁড়াও। একটু বেশি আমি চাই না, আমি শুধু একটু করে ভিডিওগুলো তোমরা দেখো, তোমরা যদি না দেখো ভিডিওগুলো তাহলে আমি যে কী বলছি সেটা তো তুমি বুঝতে, তোমরা কেউ বুঝতে পারবে না।
কারণ বাকি সবার তোমরা ভিডিও দেখছো, আরো ওখানে বড় বড় ক্রিয়েটরসরা আছে যারা কন্ট্রোভার্সি করছে, তাদের বেশি করে তোমরা দেখছো আর আমাদের কম দেখছো। কিন্তু আমার মাঝের মধ্যে কি মনে হয়, ধরো আমি কাউর ভিডিও যখন দেখছি, আমি বল ভাবছি যে এই মানুষটা যেটা বললো আমিও তো এক্স্যাক্টলি সেটাই বলেছি, এর কত ভিউজ আর আমার এত ভিউজ কম কেন, কথাটা তো সেম বলেছি। ব্যাপারটা তো তোমরা যদি না দেখো, দেখে বিচার করো, যদি দেখে দু মিনিট দেখো, তিন মিনিট দেখো, যদি দেখে মনে হয় না একদমই ভাল লাগছে না, একদমই ঠিক করে কথা বলতে পারছি না, তাহলে তোমরা দেখো না। যদি মনে হয় হ্যাঁ কথা একটা ব্যাপার আছে, তাহলে তোমরা দেখো। একটু না দেখলে তোমরা বুঝবে কি করে আর কি করে তোমরা কনক্লুশনে আসবে যে এটা আদৌ ভালো কাজ করছে না খারাপ। এবং হাত জোর করে বিনতি করছি, প্লিজ প্লিজ সবাই আমার একটু পাশে থাকো।